ফলন নেই আমের, মাথায় হাত কার্বাইড কাগজ বিক্রেতাদের। গত দু বছর লকডাউনের কারণে কলকাতা থেকে কার্বাইড কাগজ আমদানি ছিল বন্ধ। এবার যদিও বা সবকিছু পরিস্থিতি স্বাভাবিক হলো, ফলন কমের কারণে মাথায় হাত আম বাগানে কাগজ কার্বাইড সাপ্লাই দেওয়া বিক্রেতাদের। চাহিদা না থাকার কারণে যে দামে কিনেছেন তার অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে কার্বাইড। অন্যদিকে এক বছর ঘরে রেখে দিলে পরের বছর কার্বাইড অনেকটাই নষ্ট হয়ে যায়। ঝাঁকা ঝুড়ি কাগজ কার্বাইড প্রতি বছরই দাম বাড়ার কারণে আগে বাঘেই তা সঞ্চিত করে রাখেন আম ব্যবসার সাথে সম্পর্কিত এই ধরনের বিভিন্ন ব্যবসায়ীরা। কিন্তু এবছর সবটাই রয়ে যাচ্ছে অধরা। এবার বাগানে আম আছে 20%, অর্থাৎ শতকরা 20%। এবার বাগানে যদি আম না থাকে তাহলে কার্বাইড কী করে লোকে ব্যবহার করবে, নিয়েই বা কী করবে? অতএব আম বাগানেও নেই, আমও নেই, বেচে কেনাও নেই। তার জন্য এবার প্রত্যেকটা কার্বাইডের দাম প্রচুর পরিমাণ কমে গেছে। প্রতি ড্রামে অন্তত 200-400 টাকা কমেছে প্রত্যেকটা কোম্পানিতে, যার জন্য কিনেও লচে বিক্রি করতে হচ্ছে। কারণ এই জিনিস তো রেখে দেওয়া জিনিস নয়, বছরে একবার করে এই আম ধরে। এই একবার করে আম ধরার জন্য এই মাল এক বছর রেখে দেওয়া সম্ভব না, যা লচে বিক্রি করতে হচ্ছে। ঠিক খবরের কাগজের ক্ষেত্রেও তাই। খবরের কাগজ এবার আম বাগানিদের আম যাক দেওয়া নেই, কাগজ নিয়ে কী করবে? সেটাও যথেষ্ট পরিমাণ দাম কমে গেছে। অতএব বাগানিদের যেমন লস, তেমন আড়তদারের কমিশন নেই, আম বিক্রি নেই, আম নেই, আম থাকলে তো বিক্রি হবে, তাদেরও লস, কমিশন পাচ্ছে না। আমরা কার্বাইড দেখছি বিক্রি করতে গিয়ে সেটাও লচে বেশি। এই কন্টেনারগুলোতে কত কেজি কতটুকু করে থাকে? এগুলোই থাকে 50 কেজি করে। নষ্ট হবে বলতে টাকাটা আটকিয়ে থাকবে এক বছর, এমন কিছু নষ্ট হবে না। আমার যদি না লাগে তাহলে ড্রাম না খুললে পরে এমন কিচ্ছু হবে না। ব্যাক নেবে না? না না, ব্যাক নেওয়ার তো আবার সেই কলকাতায় ফেরত পাঠাতে গেলে আর সেই দাম কি দেবে? আবার বলবে যে ড্রামে 200-500 টাকা কমে যাবে, যাতায়াত গাড়ি ভাড়া আছে, তা আমার দরকার। অন্যান্য ফল তো কম বেশি বিক্রি হয়? না না, এই কার্বাইডটা শুধুমাত্র কলা আর আমেই ব্যবহার হয়, সেই জন্য এটা এক বছর ঘরে পড়ে থাকবে। কি নাম আপনার? উত্তম। কি? উত্তম কুণ্ডু। এই জায়গাটার নাম? গোবিন্দপুর বাজার। এই প্রায় 7-8 দিন ধরে 2 মাসের মতো বিক্রি হয়েছে। গত বছর এই সময় আম পাকার সময় কত টিন কার্বাইড বেচছেন? তা মোটামুটি 7-8 বেড়ার। আর এবারে? এবারে 2 বেড়ের মতো হচ্ছে। আচ্ছা, আর কাগজ? কাগজও যেরকম ওই প্রায় 4-5 কুইন্টাল বেচেছি। গত বছর? গত বছর খানপুরি বেচেছি। তো গত বছর তো করোনার মধ্যে লকডাউন মকডাউন ছিল, তাতেও বেচে কেনা ছিল? বেচে কেনা, এই বাজার একদম ফাঁকা। না, এবছর ফাঁকা? গত বছর এ কোনো তা গেল বড় তা আগে যেরকম পরিমাণে বেচে কেনা হতো? বেচে কেনা ছিলাম, এদিকে লোক কি হয় না। দাম টাম কি কাগজে বেড়েছে? দাম আগের তো কম। আর কার্বাইডের? ও সব বাজারে কম পড়ে গেছে। তো এই কার্বাইড থেকে যাবে, বছর এক বছর থাকবে না? ওই আর 4-5 বেল আছে, শুধু করে এই কলা টলাম করে চলে যাবে। তার মানে থেকে গেলে নষ্ট হবে না? নষ্ট হয়, আর্ধেক পুরো হয়ে যায়, পুরো হয়ে যায়। কি নাম আপনার? কি নাম আপনার? এই জায়গাটার নাম গোবিন্দপুর বাজার। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।